সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াত শুভ। আজ আমার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি, যিনি ওপার বাংলার এ প্রজন্মের তরুণ অভিনেত্রী কৌশানী মুখার্জি। দিদি কেমন আছেন? খুব ভালো, খুবই ভালো, অসাধারণ। বাংলাদেশে এসে কেমন সময় কাটছে? বাংলাদেশে যে কবারই এসেছি খুব ভালো লেগেছে, আর খুব ভালো স্মৃতি নিয়ে কলকাতা ফেরত গেছি। আবার ডার্ক ওয়ার্ল্ড, আমরা নামটার মধ্যে কিন্তু আসলে বুঝতে পারছি যে একটা অন্ধকার জগৎ। আসলে এই সিনেমায় কৌশানীকে আমরা কী চরিত্রে দেখব? আমি জেনারেলি তো রোম্যান্টিক ফিল্ম অনেক করেছি, বাট এটা একদমই রোম্যান্টিকের পুরো অপোজিট। এখানে আমি একটা গুরুতর, আমার মনে হয় এখানে যে কজন আছে এখানে কেউ কারোর অপোজিটে নেই। ফার্স্টলি ছবিতে হিরো হিরোইন বলে কোনো ব্যাপার নেই, এখানে সবাই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো যে তিনটে মেন গুরুত্বপূর্ণ চরিত্র আছে তার মধ্যে একটা সবথেকে ইম্পর্টেন্ট চরিত্র আমি প্লে করছি। অ্যান্ড এই স্ক্রিপ্টটাকে বেছে নেবার কারণও হচ্ছে আমার চরিত্রটা অনেকটাই, ডিরেক্টর মানিক ভাই অফকোর্স, অ্যান্ড গল্পটা, আমার গল্পটা পার্সোনালি খুব ভালো লেগেছে। অ্যান্ড একটা একটা আন্ডারওয়ার্ল্ডকে রিফ্লেক্ট করা, যেই যেই জগৎটাকে আমরা ভয় পাই সবাই বাইরে থেকে দেখে, সেই জগৎটার গল্প একটা ছবির মাধ্যমে শোনানো হচ্ছে দর্শককে। তো সেটা একটা আমার কাছে নতুন সাবজেক্ট অফকোর্স। অ্যান্ড আমার যে ক্যারেক্টারটা, যেরকম আমি একটু আছি, মানে আমি একটু গুন্ডা ব্যাপারটা আমার মধ্যে রয়েছে, সো আমার যে ক্যারেক্টারটা সেটাতে আমি একটা জায়গায় পুলিশ অফিসার, একটা জায়গায় আবার আমি একদম একটা শান্ত নিরীহ মেয়ে, মানে দেখাই মানে বোঝাই যাবে না। সো ইটস কোলাবোরেশন, মানে ভার্সেটাইল খুব। হ্যাঁ, মানে একটা জিনিস এক্সপেক্ট করছো হয়তো দর্শক হিসেবে আমার থেকে, আবার একটা জিনিস ঘুরে গেল পুরো ব্যাপারটা। তো সেই চমকটা যাতে ছবি দেখেই মানুষ পায়, তাই জন্য তার বেশি আমি কিছু বলতে পারবো না, বাট একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। দিদি আসলে কলকাতায় তো কৌশানী বলতে শ্রোতাদের বা দর্শকের একটা মানে পাগলামি বলা চলে, মানে বাংলাদেশেও কিন্তু কৌশানীর অনেক ভক্ত আছে। তো এই সিনেমাটাতে যেহেতু বাংলাদেশের দর্শকরা কৌশানীকে প্রেক্ষাগৃহে পাবে বা পাশের হলে গিয়ে দেখতে পারবে, আসলে কতটুকু এক্সপেক্ট করছো যে কেমন দর্শক ভক্ত তোমার এই সেই ভালোবাসাটা ধরে রাখবে? আমি এর আগে বাংলাদেশে ছবি করেছি, আনফর্চুনেটলি সেটা এখনও মানে প্রেক্ষাগৃহের মুখ দেখেনি। তো এটা খুবই একটা মানে আমাদের সবার, মানে আমি নিজেও এক্সপেক্ট করে ছিলাম যে কবে ছবিটা রিলিজ করবে বা কবে করবে, এখনও আই ডোন্ট নো অ্যাজ অ্যান অ্যাক্টর। বাট আমি এটা বলতে চাই যে ইনশাআল্লাহ এই ছবিটা যাতে রিলিজ করে, মানুষ যাতে দেখে, মানুষ অবধি আমার কাজটা যাতে পৌঁছায়। অ্যান্ড প্রথমে যখন এসেছিলাম তখন যখন আমাকে কেউ আপু বলতো আমি বুঝতাম না কেন বলছে, আজকে আমি সেটার যে আন্তরিকতা সেটার মানেটা আমি খুঁজে পেয়েছি। বিকজ এখন কেউ আপু না ডাকলে আমার মনে হয় বা অন্য কাউকে ডাকলে তারা যখন ঘাবড়ায় আমি তখন বলি যে না না এটা বলছে। সো আমার এখানকার মানুষকে অলওয়েজই খুব ওয়েলকামিং লেগেছে। দেখো সব দেশেই এরকম থাকবে যে কেউ আছে যারা কৌশানীকে ভালোবাসবে, কেউ আছে যারা কৌশানীকে ভালোবাসবে না। আর আমার এই অকপট সত্যি বলাটা না ভাবনা চিন্তা করে, সেটার জন্য আমার অনেক গুপ্ত শত্রু এমনিও আছে। তো দুটোই আমার কাছে খুবই মানে গ্রহণযোগ্য ব্যাপার। মানে আমি যেমন আমার হেটার্সকে ভালোবাসি, কারণ তারা নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি, অ্যান্ড আগেন আমি আমার ফ্যান্সদের তো অফকোর্স ভালোবাসি, তো দুজনেই আমার কাছে ওয়েলকাম। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এই সিনেমায় আপনার চরিত্রের বিভিন্ন ধাপ আছে বা বেশ কোলাবোরেশন আছে, আসলে ব্যক্তি জীবনে কৌশানী কেমন? না, সে একদম মানে ডানপিটে একটা মেয়ে, মানে কোনো কিছুকে ভয় পায় না। অ্যান্ড আমি খুব ডেয়ারিং, মানে আমি আমার জীবনে চ্যালেঞ্জেস খুব পছন্দ করি, অ্যাডভেঞ্চার পছন্দ করি। আমার সিদ্ধান্তকে অনেকেই ভুল বলতেই পারে, কিন্তু সেটা আমার সিদ্ধান্ত, অ্যান্ড আমি গর্বিত যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম কোনো সময়, যেটা আমাকে আমি বানিয়েছে। সো ভুলটাও আমার, ভালোটাও আমার, তো দুটোই আমার, অ্যান্ড জীবনটা আমার। সো আমার মনে হয় না অন্য কারো কাছে সেই রাইটটা আছে যে আমায় নিয়ে সমালোচনা করবে। আসলে ওপার বাংলার কোনো শিল্পী যখন এপার বাংলায় কাজ করে সেক্ষেত্রে কিন্তু আসলে শিল্পী বা সহ অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রে বেশ সচেতন থাকে। আমি যদি একটু উদাহরণ টানি যে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ঋতিকা পাল জুটি বেঁধে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে বা বাংলাদেশে একটা বড় দর্শক মহল সে তৈরি করেছে, সেই জায়গা থেকে আসলে কৌশানী কেন একজন নতুন অভিনেতাকে চুজ করলো? আমি এটার উত্তরটা হচ্ছে যে আমার লাস্ট কাজ যেটা ছিল সেটা হচ্ছে আমার ফার্স্ট ওয়েব সিরিজ ডেবিউ ছিল আবার প্রলয়, অ্যান্ড সেটা শুধু বাংলায় রিলিজ করেনি, সেটা ভারতবর্ষে রিলিজ করেছিল, ন্যাশনাল রিলিজ ছিল। আমি একটা রিক্সা চালক থেকে একটা বড় হার্টের ডক্টরের থেকেও কমপ্লিমেন্ট পেয়েছি আমার পারফরমেন্সের জন্য অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড আমার একদম একটা ভিন্ন চরিত্রে আমাকে ভিন্ন রূপে দেখা গেছে। তো ওইটার পর না আমি বুঝেছি যে মানুষ অ্যাকচুয়ালি আমার থেকে কী এক্সপেক্ট করছে। কৌশানী মানে গ্ল্যামার, কৌশানী মানে কমার্শিয়াল ছবি, সেটা একটা ধাপ্পা আমার ওপর আছে, কিন্তু আমি সেটারও বাইরে কাজ করতে চাই। তো সেই জায়গা থেকে প্রলয় আমার চোখ খুলেছে অনেকটা।
তো আমি তারপর যেটা আমি নিজের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি যে আমি হয়তো সংখ্যায় ছবি কম করব, কিন্তু যখন করব আমি ওরকম একটা চরিত্র করব যেটা মানুষ মনে রাখে। সো আমার কাছে না মানে আমার অপোজিটে ওখানে অ্যাজ সাচ ওরকম বলা যাবে না যে আমার অপোজিটে ছিল, তো তার সত্ত্বেও ওটা হিট ছিল। তো আমি মনে করি যে চরিত্রটাই সব, এখানে আমার অপোজিটে কে সে একজন নতুন বা নবাগতা একজন আর্টিস্ট সে হতেই পারে, নতুনরা না এলে কি করে ইন্ডাস্ট্রি চলবে, এগোবে। বাট আমার মনে হয় যে মানে আমার এই এই পার্ট অফ দ্য ফিল্ম হওয়ার, আমি আগেও বললাম ডিরেক্টর একটা বড় কারণ থাকে, কারণ তার তার কাঁধের ওপর পুরো দায়িত্বটা রয়েছে পুরো ছবিটার। আর তাছাড়া গল্পটায় আমার চরিত্রটার অনেক কিছু করার আছে, তো আমার যদি কোনো রিলিজ হয় বাংলাদেশে আমি চাইবো যে মানুষ আমাকে এই চরিত্রে প্রথম দেখুক। আসলে আপনি বেশ কয়েক বছর হয়েছে টলিউডে কাজ করছেন, বাংলাদেশেও কাজ করছেন, এখন যদি আমি স্পেসিফিক করে জানতে চাই আসলে বাংলাদেশে কাজের পরিবেশটা কেমন? কাজের পরিবেশ বলতে আমার মানে সত্যি কথা বলতে গেলে আমার মনেই হচ্ছে না আমি কাজ করছি, আমার মনে হচ্ছে আমি পিকনিক করছি, কারণ এখানে গল্প আড্ডা হাসি ঠাট্টা সবটার মাঝখানেই কাজ হচ্ছে। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কারণ হতে পারে হয়তো কলকাতার সবাই প্রফেশনালিজমটা একটু বেশি মেনটেন করে, কিন্তু এখানে দুটোই মানে আন্তরিকতাটা যেহেতু আরও বেশি মানুষের, তো মানে ফর এক্সাম্পল আমি বলছি যে একটা আর্টিস্ট যদি রেডি হয় তার একটা মিনিমাম সময় লাগে, তো এখানে না সবাই খুব কোঅপারেট মানে পুরো টিম অনুযায়ী পুরো কোঅপারেট করে বসে রয়েছে তার অপেক্ষায়। সেটা হয়তো আমাদের ওখানে হলে একটু ফাস্ট করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এটা নাবাতে হবে, এই শিডিউল আছে, ডেলাইট চলে যাচ্ছে, এই ব্যাপারগুলো থাকে, বোথ আর গুড, কিন্তু আমার এই জিনিসটা ভালো লেগেছে এখানের নিয়ে। অলরেডি ভালোবাসার মাস চলছে, সামনেই ভালোবাসা দিবস, কৌশানির কাছে আসলে ভালোবাসা মানে কি? আমার কাছে ভালোবাসাটা হচ্ছে মানে যেটার কোনো ডেফিনেশন নেই, কারণ আমার কাছে সেটাই সব থেকে বেশি গুরুত্ব রাখে আমার জীবনে, তারপর ক্যারিয়ার অফকোর্স। তো আমার পরিবার, আমি যাদেরকে ভালোবাসি, আমার কাছের মানুষ অ্যান্ড যারা ভালো চায় আমার অরিজিনালি, আমার সেটা আমার বন্ধুবান্ধব একদম কাছের অ্যান্ড আমার ফ্যামিলি, সো তারাই আমার কাছে ভালোবাসা। অ্যান্ড ভালোবাসা আমি যেটা বললাম, আজকে কৌশানিকে হয়তো কেউ চিনতো না 8 বছর আগে, কিন্তু আজকে আমার বাবাকে যখন আমার বাবা বলে বলা হয় আমার বাবার কাছে সেটা একটা গর্বের কারণ। এই যেই লোকগুলো ক্যামেরার ওপারে বসে আমাকে হয়তো দেখবে তারা আমার আরেকটা পরিবার। সো আগেন ভ্যালেন্টাইন্স উইক, ভালোবাসার একটা সপ্তাহ চলছে, সামনেই ভ্যালেন্টাইন্স, আমরা সবাই এই সময়টা একটা ভালোবাসা মুডেই থাকি, রোমান্টিক গান শুনি, আমি আমার এপারের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাচ্ছি। কৌশানি যদি তার বাংলাদেশের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চায়? আমি এটাই বলতে চাই, আমি খুব হোপফুল অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড, আমি চাই যে এই ছবিটা খুব 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 ভালোবাসা পাক তোমাদের সবার। আমার মানে আমি বলতে মানে আমি জানি না আমি কী বলবো, এটা আমার ডেবিউ ছবি না অন্যটা আমার ডেবিউ ছবি, বাট আমি চাই যে ছবিটাই তোমাদের কাছ অবধি পৌঁছাক তোমরা যাতে ওটা মানে একটা মাশাল্লাহ রেকর্ড হোক যাতে ওটা, এটা আমি চাইবো তোমাদের সবার থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।